হলো মুসবিল, মুসবিল মানে কি বুঝেন? তাখনুর নিচে যাদের কাপড় যায় এদেরকে বলা হয় মুসবিল। এই এসবাল জিনিসটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইবনে মাজাহ হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, সুফিয়ান ইবনে সাহল রাদিয়াল্লাহু আনহু কে লক্ষ্য করে নসিহত করছেন, নসিহত করে বলছেন যে লা তুসবিল, তোমার কাপড় তাখনুর নিচে যেন না যায়, উপর থেকে যে পোশাকগুলো পরো, তোপ, জুব্বা, জামা, লুঙ্গি, প্যান্ট, চাদর, উপর থেকে যেগুলো পরা হয়, নিচের থেকে যেমন মুজা, ওটা তো ভিন্ন হিসাব, উপর থেকে যেগুলো পরা হয় এগুলো যেন তাখনুর নিচে তোমার না যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুফিয়ান ইবনে সাহল কে উপদেশ করে এরপর বলছেন ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসবিলিন, কারণ যারা ইসবাল করে তাখনুর নিচে যাদের কাপড় চলে যায় এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ও ভাই, তাহলে এসবাল করা যাবে না। আমরা যদি এখন এখানে বলি যে ভাই সবাই দাঁড়ান দেখি কে কে এসবাল করছেন, আমার মনে হয় বেশিরভাগ লোক এখানে মুসবিল পাওয়া যাবে, অর্থাৎ তাখনুর নিচে কাপড় যাবে। আমি কি ঠিক বলছি? যদি এখন বলা হয় ভাই এখানে মাপা হোক যে আপনারা দাঁড়ান কার কার প্যান্ট লুঙ্গি তাখনুর নিচে যায়, তো মাপলে বেশিরভাগ লোকেরটাই নিচে যাবে। হ্যাঁ, আমাদের দেশে একটা সিস্টেম আছে, নামাজের সময় উঠায় নেয়, নামাজের আগ দিয়া, সেই হিসাবে অনেকেই হয়তো ভাঁজ করে থুয়ে দিছেন, এখন হয়তো এখন ধরা পড়বেন না, কিন্তু নামাজ পড়ে গেলে আপনি ঠিকই ভাঁজ খুলে দিবেন। ভাই, তাখনুর নিচে কাপড় পরা হারাম, এটা কি শুধু নামাজের জন্য? এর সাথে নামাজের কি সম্পর্ক? নামাজের সম্পর্ক হলো সুনানে আবু দাউদের একটা জয়ীফ হাদিস, ওইটার উপর নির্ভর করে আমাদের দেশে অনেক সময় মসজিদে ইমাম সাহেবরা জামাতে দাঁড়ালে বলে যাদের তাখনুর নিচে কাপড় আছে কাপড় উঠায় নেন, বলে না? শুনছেন আপনারা? এটা বলে কেন? কারণ হলো ওই যে একটা হাদিস আসছে সুনানে আবু দাউদের, যে আল্লাহ তাআলা যে ব্যক্তি তাখনুর নিচে কাপড় পরে তার কোনো ইবাদত কবুল করেন না, তার কোনো নফল ফরজ কোনো ইবাদত কবুল করেন না। তো যাতে ইবাদতটা কবুল হয় সেজন্য ইবাদত কবুল করায় আবার খুলে ফেলান, তো এটা তো ঠিক না। আপনি কোনো অবস্থাতে তাখনুর নিচে কাপড় পরতে পারবেন না। হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মা আসফার মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, তাখনুর নিচে যাই যাবে কাপড় চোপড় উপর থেকে, আপনি লুঙ্গি পরেন না চাদর পরেন, এটা জাহান্নামে যাবে। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে একটা হলো ইসবাল করা। দেখেন, বলে গেলাম কেউ পরিবর্তন হবেন কিনা আমি জানি না। আচ্ছা দেখি একটু নিয়ত করেন তো, কোন এক দুজন আল্লাহর বান্দা অত্যন্ত নিয়ত করে দেখান যে আমি আর এসবাল করব না, অর্থাৎ তখন নিচে আমার কাপড় আর যাবে না, প্যান্ট বানাইতে গেলে ওইভাবে বানাবো। সুবহানাল্লাহ, এত হাত, আল্লাহ হক, আমি তো আশাই করিনি, মাশাল্লাহ, জাকুমুল্লাহ, নামান। আসলে আপনারা সবাই নিয়ত করছেন, যার আগে থেকে যারা করেন না তাদের হাত দরকার নাই, আমি নতুন করে আবার একটা হাত দেখবো, আগে বুঝালাম জিনিসটা, বুঝেন নাই আপনারা, এই জন্য হাত দিচ্ছেন, এটা বেজাল আছে, বেজাল জানলে এত তাড়াতাড়ি হাত উঠেতেন না। যারা আগে থেকে আলহামদুলিল্লাহ তাখনুর উপরে কাপড় পরেন, আল্লাহ শুকর, তারা তো ভালোই করতেছেন, তাদের আর উঠান দরকার নাই। যারা প্যান্ট তাখনুর নিচে চলে যায় অথবা তাখনুর উপরে চলে যায় বা লুঙ্গি ওই পর্যন্ত চলে যায়, বিশেষ করে প্যান্ট, বেশিরভাগ লুঙ্গি সাধারণত লুঙ্গি একটু মালা ডালা টানবো, এই ভয় আমরা অনেকে উঠাই রাখি, প্যান্ট টাকনুর নিচে পড়ে আমরা একটা ভদ্র সাজার চেষ্টা করি, ওই যে ওই বেড়ার গরুর ভদ্র হওয়ার মতো। যাক, এরকম লোক যারা আছেন যে অফিসে যান, ডিউটিতে যান, প্যান্টটা টাকনুর নিচে যায়, আপনি দেশে যাওয়ার সময়, শ্বশুর বাড়ি যাওয়ার সময়, বইয়ের কাছে যাওয়ার সময়, যে কোনো জায়গায় যাবেন, অফিসে যাবেন, টাকনুর নিচে আপনার প্যান্ট যাবে না, সেটা কিভাবে সম্ভব বলেন তো? যাদের আগে থেকে বানানো প্যান্ট আছে তারা কাটতে হবে, কাটা ছাড়া উপায় নেই, আপনি কত টানবেন? কারণ এটা তো হয়ে গেছে নিচ পর্যন্ত, আগে থেকে পুরান প্যান্ট, আর নতুন করে বানাইলে সেটাকে এমন ভাবে বানাইতে হবে যাতে টাকনুর উপরে থাকে। কেউ হয়তো বলবেন হুজুর এটা সম্ভব না, আপনি প্যান্ট ফিনদেন না, তো সেজন্য আপনি কইতেছেন, আপনি প্যান্ট ফিনলে কইতেন না, আপনি জানেন না, প্যান্ট ফিনলে এটা টাকনুর নিচে যাওয়ান লাগে, টাকনুর নিচে না গেলে টাকনুর উপরে উঠে থাকলে এটা কেমন দেখা যাবে? প্যান্ট থ্রি কোয়ার্টার দেখা যাবে, অনেক হয়তো এটা বলবেন। আমি বহু প্যান্ট পরার লোককে দেখছি আলহামদুলিল্লাহ, যারা সবসময় তাদের প্যান্টের সাইজটাই এমন ভাবে বানায় যে টাকনুর নিচে যাবেই না, এরকম বহু প্যান্ট আমি দেখছি। অতএব আপনি বললাম বিশ্বাস করবো, এবার হাত তোলা ওই সমস্ত লোকেরা আল্লাহকে সাক্ষী রাখা, একটা খারাপ কাজ থেকে আজকে এই জায়গায় বাঁচার নিয়ত করে অন্যদেরকে উৎসাহ দেওয়ার নিয়তে দেখায় দেন যে আপনি নিয়ত করছেন আপনি আর টাকনুর নিচে পড়বেন না, কারণ এটা হারাম, আল্লাহর অপছন্দনীয় কাজ, আল্লাহর ঘৃণিত কাজ, আল্লাহ পছন্দ করেন না। ভাই, আপনার বইয়ে যে প্যান্টটা অপছন্দ করে আপনি এটা পড়বেন? হ্যাঁ, বইয়ের পছন্দের এত মূল্য দিলেন, আল্লাহ তাআলা টাকনুর নিচে পড়াটা পছন্দ করেন না, এটার মূল্য আপনি কতটুকু দিবেন এখন পরীক্ষা। এবার হাত তোলেন, প্যান্ট কাটতে হবে বুঝেন, কিন্তু পুরান প্যান্ট কাটতে হবে, নতুন প্যান্ট ছোট করে বানাইতে হবে, সব বুঝে হাত তুলছেন? সুবহানাল্লাহ, এত সোলাহা নেককারদের মজলিস মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন।
আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ আমি এটার নগদ ফজিলত দেখছি, অনেকে দায় রাখেন ভাই ওয়াজ করছি কয় রকম, ঠিক আছে আমি ওয়াদা নেই, ওয়াদা নেওয়ার ফলে আমরা দেখছি বিশেষ করে আমাদের নাইনটন এলাকাতে ডজন ডজন লোক আলহামদুলিল্লাহ এখন দাঁড়িওয়ালা হয়ে গেছে, কারণ ওয়াদা করলে ওটার একটা আলাদা গুরুত্ব নিজের ভিতরে আসে, সৎ কাজের সাহস করা লাগে। অনেকে আছে এখানে হাত তোলে নেই, তারা মনে মনে বলতেছে আরে মৌলভি তোমার এক ওয়াজে কে তুই যাবো এত সোজা, আমি হারা জীবন টাকুন রাখছো অফিসে যাবো বদ্র সাজম কি কয় না কয় বুঝি মৌলভি সব হয়ে যাবো টাকুন উপরে উড়ে মানুষকে বলতো খেতা আছে দিয়ে এটা গ্যারাম নিয়ে আসে তো বুঝি না টাকুন উপরে এত উপরে প্যান্ট পরে নাকি। দেখেন এসব লোক নিজেরা মনে করে চালাক, ওয়াজ হুনুম মাগার আমল করুম না, এরা আসলে সবচেয়ে নির্বোধ। দেখেন কবরের দিকে আমরা প্রতিনিয়ত চলে যাচ্ছি, একদিনে আপনি চাইলেও ভালো হতে পারবেন না, আজকে এই খারাপ কাজটা ছাড়েন, অনেক খারাপ কাজের কথা আলোচনা হয়েছে, একটা দুটা অভ্যাস করেন, গালি কাউকে দিবেন না, মুখ থেকে বাজে কোনো শব্দ ব্যবহার করবেন না, হইলে সঙ্গে সঙ্গে নিজেকে নিজে শাসন করবেন, টাকুর নিচে পোশাক দিয়ে দিবেন না, দুটা খারাপ কাজ অন্তত এখান থেকে ছাড়া নিয়ত করেন, সবগুলা তো সবসময় মনেও থাকে না, সম্ভব হয় না। আল্লাহ তাআলা আমাদের